শ্রোতা, অবশেষে খেপে গেলেন হিরো আলম। দর্শক শ্রোতা, কিসের জন্য খেপে গেলেন আজকের এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। তাছাড়া দর্শক, এই বিষয়টি ঘিরে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে ভিডিও জুড়ে। তো আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন দর্শক, প্রথমে আমরা হিরো আলমকে নিয়ে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসি, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তো নির্বাচন নিয়ে আন্দোলন করতেছি, আমি সুষ্ঠু নির্বাচন আমি তো চাই। আমি তো নির্বাচনে মারও খেয়েছি, নির্বাচন সুষ্ঠু নির্বাচনের জন্য আমি তিনবার নির্বাচন করে তিনবার মারও খেলাম। দর্শক শ্রোতা, আশা করছি ভিডিও ক্লিপটি আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন। চলুন দর্শক, এবার আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। আমিও তো নির্বাচন নিয়ে আন্দোলন করছি, সুস্থ নির্বাচন তো আমিও চাই। কে বলছেন? হিরো আলম। চলুন দর্শক, কি বলছেন আমরা বিস্তারিত জেনে আসি। আমি তো নির্বাচনে মায়েরও খেয়েছি। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ঢাকা 17 নির্বাচনে হিরো আলমের উপর হামলা করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা এবং হিরো আলমকে অনেক মারধর করছিল, এমনটি বলছেন। তার জন্য হিরো আলম বলছেন, আমি তো নির্বাচনের জন্য মারও খেয়েছি। আমি তিনবার নির্বাচন করেছি, তিনি নির্বাচনে আমি মার খেয়েছি। কে বলছেন? হিরো আলম। কিসের জন্য বলছেন জেনে আসি। সুস্থ নির্বাচনের জন্য তো আমিও নির্বাচন সুস্থ নির্বাচনের জন্য তো আমিও আন্দোলন করছি। আমিও তো ঘোষণা দিয়েছি এই সরকারের অধীনে আমিও নির্বাচন করতে চাই না। মানে সব দল অংশগ্রহণ করলে হিরো আলমও নির্বাচনে আসবে। উনি তো বলছেন না যে আমি এই সরকারের অধীনে নির্বাচন করব। কার কোন সরকার? আওয়ামী লীগ সরকার। তিনিও সুস্থ নির্বাচন চাই। অনেকে বলছেন যে তিনি বলতে চাচ্ছেন যে অনেকে বলছেন যে আমি আওয়ামী লীগের হয়ে কাজ করছি। দুই দিন আগে আওয়ামী লীগরা বলেছিল যে হিরো আলম বিএনপিকে নিয়ে কাজ করছে, এখন মানে বিএনপিরা বলছে আওয়ামী লীগের হয়ে কাজ করছে। আপনারা এই আমাকে আওয়ামী লীগ বানাচ্ছেন, এই আমাকে বিএনপি বানাচ্ছেন। আমি স্বতন্ত্র। কে বলছেন? হিরো আলম। আসলে কথাটা কিন্তু ঠিক, হিরো আলম যে কোন দিকে আছে কোন দিকে নাই এটা কিন্তু মানুষ বুঝে ও না বোঝার ভান ধরছে। উনি কিন্তু কোনো দলই নেই না। উনি কিন্তু বলেছেন যে অনেক লোক আমারে বলেছে যে সে দল গঠন করতে, নতুন দল গঠন করতে আগামীতে প্রধানমন্ত্রী বানানোর উদ্দেশ্যে, কিন্তু তিনি বলেছেন না, তিনি করবেন না। মানে তিনি বলতে চাচ্ছে আমি বাংলাদেশে থাকতে চাই, আমার বাইরের দেশে যাওয়ার ইচ্ছা নেই। কিসের জন্য নাই? কারণ রাজনীতির ভিতরে জড়ালে হয়তো দেশে থাকতে হবে, নাহলে বিদেশে যাইতে হবে, এই দুইটার ভিতরে একটা ধরে নিতে হবে। কারণ দেশে থাকলে সোজা জেলখানা, আর যদি বিদেশ যায় সে তাহলে তো কোনো রকম মাপ পেয়ে গেল। মানে বাইরের কোনো দেশে সে যদি যায় তাহলে কি করতে যাবে? কোনো প্রোগ্রাম কোনো অনুষ্ঠান এইসবের জন্য, সেখানে নাচ গান এটা ওটা করবে, এই এসবের জন্য আর কি। তিনি বলছেন অনেকে তাকে নিয়ে অনেক কথাবার্তা বলছেন। উনি বলছেন যেহেতু আমি কোনো দলের সাথে যুক্ত না, তাহলে তারা আমাকে নিয়ে বক্তব্য দেয়, তাহলে ইনসাল্ট করে বক্তব্য দেয় কেন? মানে উনি বলতে চাচ্ছে যে আমি তো কোনো দলেরই লোক না, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কেন ছোট করে কথা বলবে, এমনটি তিনি বলতে চাচ্ছেন। আমাকে নিয়ে বক্তব্য দিক কোনো সমস্যা নেই। আপনারা জানেন যে বিএনপির
নেতা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক যিনি রুহুল কবির রিজভী স্যার, তিনি কিন্তু হিরো আলমকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে, হিরো আলমকে পাগল বলেছে এবং ছোট করে কথা বলছে। সেই প্রেক্ষিতে কিন্তু হিরো আলম রিজভী স্যারের নামে 50 কোটি টাকার মানহানির মামলা দিয়েছিল, আপনারা জানেন। সেই উদ্দেশ্যে তিনি বলছেন যে আপনারা আমাকে নিয়ে কথা বলুন, সমস্যা নেই, কিন্তু আমাকে ছোট করবেন কেন, তিনি বলছেন। আমার নাম ধরে দিয়ে সমস্যা নেই, কিন্তু ইনসাল্ট ব্যঙ্গ করে আমাকে অপমান, ইনসাল্ট ব্যঙ্গ করে তাকে নিয়ে কথা বললে তার গায়ে লাগে, এমনটি বলতেছে। বক্তব্য দেওয়ার দরকার নেই, বক্তব্য দিক, বক্তব্য দিক, সমস্যা নেই। হ্যাঁ, কোনো বক্তব্য, কোন রাজনীতি দল করে না, কোনো দলের সাথে যুক্ত হ্যাঁ না, হ্যাঁ, আমি হিরো আলম একাই একজন। উনি হিরো আলম একাই হিরো, মানে তার কেউ তার হিরো বলুক আর নাই বলুক, তিনি হিরো, এটাই মানে মনের বল যদি থাকে তাইলে আসলে নিজেকে হিরো দাবি করা মানা এটা সম্ভব, যেমনটি আমরা হিরো আলমের ভিতরে দেখি। কারণ হিরো আলম গানেও আপনারা জানেন কেমন, নাচেও কেমন, অভিনয়তেও কেমন, তারপরে তিনি কিন্তু হিরো, তারপর তিনি কিন্তু হিরো। কিসের জন্য হিরো? কারণ তার ভিতরে, তার মনের ভিতরে একটা বল আছে, যে তার মনের ভিতরে একটা বল আছে যার কারণে সে হিরো। তো দর্শক, হিরো আলমের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।